কয়েকদিন ধরে অনেক কমেন্ট পাচ্ছি যে আপু চিতই পিঠা তৈরির একটা রেসিপি দাও, তো সময় সুযোগ হয়ে উঠছে না বলে কিন্তু দিতেও পাচ্ছি না। আজ একটু রান্নার চাপ কম আছে, বাজার থাকতে থাকতেই সবসময় চেষ্টা করি বাজারগুলো আনিয়ে রাখার জন্য, না হলে যেহেতু আমাকে রান্না করতে হয় তো বিপদে আমাকেই পড়তে হয়, এর জন্য বাজার করতে গেলে কখনোই নিষেধ করি না। বাচ্চাদের বেশি আদরে বাদর হয়ে যায় এরকম একটা প্রবাদ বাক্য আছে না, আজ আমার বাসায়ও সেরকম পরিস্থিতি হয়েছে। কী হয়েছে বলছি, আগে প্রতি সপ্তাহে একবার বাজার করলেও এখন যেটা হয়েছে আসলে একবারে হয় না, দেখা যায় এর মাঝেও দুই একবার করা লাগছে। কিছু মুড়ি নিয়ে এসেছে এই শীতের দিনে, একটু মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগে, চা দিয়েও কিন্তু মুড়িটা বেশ ভালোই লাগে খেতে। আজকে বাজারগুলো নামিয়ে দেখলাম মাছের বাজার নেই, তার মানে আজকের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। গতদিন যে মাংসগুলো রান্না করেছি এর জন্য মাংসের পরিমাণ বেশি ছিল না, যার জন্য দেখলাম যে দুইটা মুরগি নিয়ে এসেছে। আর এই যে সবজি ছিল ফুলকপি, তারপরে হচ্ছে মূলা, তারপরে এই যে পালং শাক, পালং শাক এবছরের আজই প্রথম। পালং শাকটা দেখে মনে হচ্ছিল যে পুঁটি মাছ দিয়ে রান্না করলে হয়তো বেশি ভালো লাগবে খেতে, পালং শাক এই শীতের সময় পুঁটি মাছ দিয়ে রান্না করলে আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে। প্রতিদিন দুপুরবেলা রান্না করা হয়, যার জন্য হচ্ছে খাবার এত বেশি থাকেও না যে দুই একটা দিন ফাঁকি মারব, কিন্তু গত দিনের কিছুটা খাবার রয়েছে যার জন্য আজকের রান্নার চাপ কিছুটা হলেও কম। তাই হাতে যেহেতু ফ্রি আছি কোনো কাজও নেই, তো ভাবলাম যে মুরগিগুলো যেহেতু নিয়ে এসেছে এগুলো কেটে রাখি, দেখা যায় হাতে সময় না থাকলে মুরগিগুলো কাটা হয় না, বিশেষ করে মাছগুলোই কেটে রেখে দেই আর মুরগিগুলো দেখা যায় যে আস্তই রেখে দেই। এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে কিন্তু প্রতিদিন ভিডিও রেডি করার জন্য ভীষণভাবে উৎসাহ যোগায়। আপনারা যে আমার ভিডিও দেখতে ভালোবাসেন পছন্দ করেন এটা কিন্তু আপনারা আমাকে বুঝিয়ে দেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে, লাইক দেওয়ার মাধ্যমে। তো সেখান থেকে আমি যতই দেখা যায় যে কাজে ব্যস্ত থাকি না কেন, প্রতিদিন চেষ্টা করি আপনাদের সঙ্গে, মানে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটি করে ভিডিও দেওয়ার জন্য। কেমন যেন ভিডিও না দিলে মনে হয় আপনাদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ হচ্ছে না, কারো খবরাখবর পাচ্ছি না, যেহেতু অনলাইনের মাধ্যমে আমাদের যোগাযোগটা হয়। তো সেখান থেকে ভিডিও না দিলে কিন্তু একটা দূরত্ব হয়ে যায়, কেমন যেন মনে হয় সবাইকে খুব মিস। মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে নিলাম না, কোনো রকমের রোস্টের পিচের মতন করে রাখলাম, যাতে করে যখন যেরকম লাগে কেটে নিব, দেখা যায় যে যদি ঝোল খাওয়া হয় তখন আর একটু ছোট করে রাখব, আর যদি এভাবেই খাওয়া হয় তখন তো যদি ছোট করে ফেলি তখন আর আস্ত করা যাবে না, যার জন্য এভাবেই একটা মুরগিকে চার পিস করে রেখে দিলাম। এই যে যে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি এগুলো চাইলেই কিন্তু আমি এখন একটা বক্সের মধ্যে করে রাখতে পারবো না, কারণ ফ্রিজে এত অল্প পরিমাণে জায়গা যে এটা কোনো রকমে দলামুস করে ফ্রিজের ভিতরে রাখতে পারলেই বাঁচি, এরকম একটা ব্যাপার। রান্নার ঝামেলা কম বলে খুব ইচ্ছে হচ্ছিল আজকে একটু ভর্তা দিয়ে চিতই পিঠা করে খাই, এর জন্য এই যে কম তেলের মধ্যে এখানে পেঁয়াজ রসুন আর কিছু কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুবই অল্প পরিমাণে। গ্রামে মাকে দেখেছি এটা হচ্ছে একদম তেল ছাড়া ভাজে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, তো একেবারেই কড়াইটা পুড়ে যাবে, যার জন্য আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। ননদের মেয়ে রয়েছে বলে যখন যেটা ইচ্ছে হচ্ছে ওর সাহায্য নিজে দুইজনে মিলে করতে পারছি, যার জন্য হচ্ছে খেতেও খুব একটা প্রবলেম হচ্ছে না। এই যে আমি যেমন ওকে এই ভর্তাগুলো রেডি করে বাটতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে পিঠা তৈরি করে নিব, তো এত বেশি দুইজনে কাজ করলে কিন্তু সময় লাগে না, তো যার জন্য যখন যেটা ইচ্ছে হচ্ছে তখন সেটাই খেতে পারছি। আজকাল পিঠা তো অনেকেই বানায়, তবে সবার পিঠা বানানো কিন্তু একরকমের হয় না। এই যে যেমন পিঠার মধ্যে ছোট ছোট ছিদ্র ছিদ্র, এই পিঠাটা আপনি যখন ন্যাচারালভাবে করবেন তখনই হবে, আর যদি আপনি বেকিং পাউডার দেন তখন পিঠা ঠিকই ফুলে একদম উঁচু হয়ে যাবে কিন্তু এই ছিদ্রগুলো আসবে না। তো দেখুন আমরা পিঠা বানাতে বানাতে খেতে খেতে অর্ধেক শেষ করে দিচ্ছি, বানাবো আর কি, তো এক এক কাজ হচ্ছিল আর সব মোটামুটি খাওয়া হয়ে যাচ্ছে। এই শীতের মধ্যে অনেক টাকাই নষ্ট করা হয় পিঠা খেয়ে, তবে তৃপ্তি কি আর হয় বলুন, কিনে খেয়ে এইভাবে যদি বাসায় একটু বেশি করে না বানিয়ে খাওয়া যায়, দোকান থেকে কিনতে গেলে বা বাইরে থেকে কিনতে গেলে একটা পিঠা কিন্তু পাঁচ টাকা নেয়, আর আপনার একটা দুইটা তিনটা পিঠায় কি হয় বলুন তো, যখন একটু তৃপ্তি সহকারে খাবেন, তিন চার খাস পিঠা যদি না খান তাহলে কি হয়। তো এভাবে যদি একটু বানিয়ে খাওয়া যায় অনেকটাই কিন্তু সাশ্রয়ী হয়,
মনও ভরে, আবার হচ্ছে বাসার সবাইকেও খুশি করা যায়। তো আমি কিন্তু আজকে সম্পূর্ণ এই যে যে চিতই পিঠাগুলো করেছি একদম বেকিং পাউডার ছাড়া ন্যাচারালভাবে, তবে অবশ্যই চালগুলো খুব ভালো হতে হবে। আর আমার যেহেতু বাড়ির চাল, চালগুলো মাশাল্লাহ একদম ফুলে রসগোল্লার মতন হয়ে যায়। এবার হয়তো একদল আপু আবার ভাববে যে নিজের প্রশংসা নিজেই করছে, নিজেই কি করব বলুন তো, আপনাদের সঙ্গে তো দেখিয়েই দিলাম। ছেলেটা আমার আদরে বাদর হয়ে যাচ্ছে, দুই দিন পরে পরীক্ষা, যতটা সময় দেওয়া প্রয়োজন ততটা তো দিতে পারছি না। এই যে ড্রয়িংয়ে বসিয়েছি, আর আপনাদের ভাইয়া এই যে বিকালবেলায় একটু কাজে বের হবে, তো তার মুখে খুবই দেখুন জোর করে হাসানো হচ্ছে, মুখটা কালো করে আছে, এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য যাচ্ছে, তারপরেও কিন্তু সে মন খারাপ করে বসে আছে। আর লাস্টে মন খারাপ করে আর থাকতে পারলো না, মানে মিথ্যা হাসিটার মুখে বেশি সময় ছিল না, কেঁদে কেটে একাকার, এই যে কেন তার বাবাই বাহিরে যাবে। যদিও সব সময় কিন্তু সময় দেওয়ার চেষ্টা করে পর্যাপ্ত পরিমাণে, যতটা না আমি দিতে পারি, আমি কিন্তু কাজেও দেখা যায় ব্যস্ত থাকি, কিন্তু আপনাদের ভাইয়া ছুটির দিনগুলোতে রোজ 6 মাসের বাচ্চারা যেরকম ওর বাবায়ের কাঁধে মাথায় পিঠে চড়ে বসে থাকে, ও ওরকম করে, তারপরেও কোনো কাজে যেতে পারে না ছুটির দিনগুলোতে। আর এই এগুলো পড়তে বেশ পছন্দ করে, আর ও দেখে এগুলোই পড়ে, তো ওর জন্য এগুলোই খোঁজা হচ্ছে, এটাই পছন্দ হয়েছে কয়েকটার মধ্যে। আমার কাছেও বেশ ভালো লেগেছে, তো আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।